বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শনিবার 30 মার্চ দিবাগত রাত 3:30টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। হঠাৎ মধ্যরাতে বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করেন। পরে রাত 1:15টার দিকে ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে স্বাস্থ্যের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ মতে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া আপাতত এখন ভালো আছেন। তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য আনা হয়েছে। এখন তিনি সিসিইউতে আছেন। গত 27 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ওই দিন হঠাৎ অসুস্থ বোধ করলে বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের তার গুলশানের বাসভবন ফিরোজায় ডেকে আনা হয়। সেদিন বিএনপি চেয়ারপারসনের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। খালেদা জিয়া হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত 13 মার্চ খালেদা জিয়াকে একই হাসপাতালে ফুসফুসের পানি অপসারণের পর এক্স রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়।